নমস্কার বন্ধুরা সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো প্রদীপ স্যার আর আমার এই চ্যানেলে তোমাদের সামনে যে কাজের খবরটা নিয়ে এসেছি এটা ভালো করে মন দিয়ে শুনবে এটা কোনো সিকিউরিটি গার্ডের জব নয় জি ফোরেসের কাজের খবর তো আছেই জি ফোরেস সিকিউরিটির কাজের খবর আছেই এছাড়া এখন জি ফোরেসের সিকিউরিটি গার্ডের খবর দিচ্ছে না এবং এটা কোনো গভর্নমেন্ট জবও নয় গভর্নমেন্ট জবসের খবর পরে আনবো প্যাকিং কাজের খবর পরে আনবো লোডিং আনলোডিংয়ের কাজের খবর পরে আনবো ঠিক আছে আরও অন্যান্য কাজের খবর আনবো এখন তোমাদের সামনে যে খবরটা দিচ্ছি সেটা একটা বিখ্যাত কাজের খবর তো তোমাদের বলে রাখি যে এটা এয়ারলাইন্সে চাকরির জন্য ছেলে এবং মেয়ে উভয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে এয়ারলাইন্সে চাকরির খবর নিয়ে এসেছি তোমাদের সামনে যাদের বয়স আঠেরো থেকে সাতাশ মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস মেয়েদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ছেলেদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিক আছে হিন্দি ইংলিশ বলতে পারো মোটামুটি বলতে পারো সারা বাংলার ছেলেরা এবং মেয়েরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ইন্ডিগো এয়ারলাইন্স হায়ারিং করছে দু হাজার চব্বিশ ক্যাবিন ক্রিউ ইন্ডিগো এয়ারলাইন্স হায়ারিং করছে দু হাজার চব্বিশ ক্যাবিন ক্রিউ ঠিক আছে বিমান সেবক এবং বিমান সেবিকা তো ইন্টারভিউ চলবে কিন্তু দিল্লিতে চার দিন ইন্টারভিউ ডেট ষোলোই জানুয়ারি কুড়ি জানুয়ারি তেইশে জানুয়ারি এবং বন্ধুরা সাতাশে জানুয়ারি তো এই চার চারটে ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ চলবে পরপর চার দিন দিল্লিতে ইন্টারভিউ চলবে তোমরা ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউ দেবে এখানে প্রায় পাঁচশো কেবিন ক্রিউ নিয়োগ করছে ইন্ডিও এয়ারলাইন্স তোমাদের ভবিষ্যৎ গড়ে নাও মিনিমাম স্যালারি থাকবে ডোমেস্টিকে যারা থাকবে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার এবং যারা ইন্টারন্যাশনাল যারা যেসব ইন্ডিগো বিমান বিদেশে যাবে সেই বিদেশে যাওয়ার ইন্ডিগো বিমানে যারা চান্স পাবে তাদের মিনিমাম বেতন থাকবে দু লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা পি এ পি গ্র্যাচুইটি মেডিকেল বোনাস কেটে হাতে পাবে প্রত্যেক মাসে দু লক্ষ টাকা যারা ইন্টারন্যাশনাল মানে বিমানে যারা চাকরি কাজটা পাবে যেসব ইন্ডিগো বিমান বিদেশে যাবে সেই বিদেশি বিমানে যারা ক্যাবিন ক্রিউতে কাজ পাবে বা বিমান সেবক বিমান সেবিকা তাতে কাজ করলে দু লক্ষ টাকা বেতন আর যারা ভারতবর্ষের মধ্যেই ঘোরাঘুরি করবে তাদের বেতন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার আঠেরো থেকে সাতাশ সাতাশ বছর বয়স উচ্চ মাধ্যমিক পাস অল্প বিস্তর হিন্দি ইংলিশ বলতে পারো কম্পিউটার জ্ঞান আছে তারা এই সুযোগটা হাতছাড়া করো না তো তোমাদের এটা তোমরা শুনলে এবং এখানে হচ্ছে আটান্ন বছর বয়স পর্যন্ত বন্ধুরা তোমরা এখানে কাজ করতে পারবে তাতে কোনো চিন্তা নেই ভবিষ্যৎ গড়ে নেওয়া বন্ধুরা যাদের বয়স আঠেরো থেকে সাতাশ ছেলে এবং মেয়ে মেয়েদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ছেলেদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চ মাধ্যমিক পাস ঘরে বসে আছো বেকার টেনশান করছো একটু হিন্দি ইংলিশ বলতে পারো আর একটু কম্পিউটার চালাতে পারো সারা বাংলার ছেলেরা বন্ধুরা অ্যাপ্লাই করো এর মতন সুখবর আর হতে পারে না তো এই কাজের খবরটা তোমাদের দিচ্ছি ঠিক আছে ইন্ডিগো এয়ারলাইন্স হায়ারিং করছে দু হাজার চব্বিশে পাঁচশো ক্যাবিন ক্রিউ ক্যাবিন ক্রিউয়ের কাজ হচ্ছে বিমান সেবক বিমান সেবিকা ঠিক আছে অ্যারোপ্লেনের মধ্যে তোমাদের বিমান সেবক বিমান সেবিকার কাজ করতে হবে যারা এই ভারতবর্ষের মধ্যেই ইন্ডিগো এয়ারলাইন্সে চা চান্স পাবে তাদের বেতন থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার আর যেসব ইন্ডিগো বিমান দেশের বাইরে যাচ্ছে সেই বিমানে তোমরা চান্স পেলে দু লক্ষ টাকা তোমার বেতন থাকবে প্রত্যেক মাসে পি এফ ইএসআই গ্র্যাচুইটি মেডিকেল বোনাস কেটে তো এটা তোমরা আটান্ন বছর বয়স পর্যন্ত কাজ করতে পারো একটু হিন্দি একটু ইংরাজি এবং কম্পিউটার জ্ঞান থাকলেই হবে আঠেরো থেকে সাতাশ মেয়েদের বয়স হতে হবে পাঁচ ফুট দু ইঞ্চি ছেলেদের হাইট হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিক আছে তাহলে তোমরা বন্ধুরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো এই কাজের ইন্টারভিউটা হবে দিল্লিতে এই কাজের ইন্টারভিউটা দিল্লিতে হবে চার দিন ধরে হবে ষোলোই জানুয়ারি কুড়ি জানুয়ারি তেইশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি পরপর চারটে ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এই কাজের কোনো লিংক নেই এই কাজের কোনো লিংক নেই এই কাজের ঠিকানাটা এই কাজের কোথায় গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে সেই ঠিকানাটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে পুরো দিয়ে দেব। ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে তোমরা ঠিকানাটা নিয়ে ডাইরেক্ট তোমরা গিয়ে বন্ধুরা ইন্টারভিউ দিয়ে দেবে ওখান থেকে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু পরবর্তী টেস্টের জন্য ডেকে নেবে এবং সেখান থেকে তোমাদের বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে তো বন্ধুরা এই কাজের খবরটা দিলাম তোমরা নিশ্চয়ই শুনলে এই কাজের খবরটা দিলাম ইন্ডিগো এয়ারলাইন্সে চাকরি ভালো বেতনের চাকরি বেশি বেতনের চাকরি তোমরা যারা সব সময় এয়ারপোর্ট 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 করো তাই জন্য তোমাদের কাছে এই এয়ারপোর্টের চাকরির খবরটা নিয়ে এসেছি দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে চারটে ডেটে তোমাদের ইন্টারভিউ ডেট আছে কুড়ি জানুয়ারি তেইশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আর ষোলোই জানুয়ারি তো যারা এই কাজ করতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে এখনই যাও সেখান থেকে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করে দাও এবং সেখানে যা যা দেওয়া আছে সেই সব ডকুমেন্টস নিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করে দেবে এখান থেকে তোমরা কাজ পাবে তোমরা কাজ পাওয়া ভালো থাকো এটাই চাই তো বন্ধু এই কাজের খবরটা দিলাম আমি রাতের বেলা আরও কাজের খবর নিয়ে আসবো জি ফোরেসের চাকরির খবর নিয়ে আসবো সিকিউরিটি গার্ডের কাজের খবর নিয়ে আসব গভর্নমেন্ট জবসের খবর নিয়ে আসবো ঠিক আছে প্যাকিং পিকিংয়ের কাজের খবর নিয়ে আসবো লোডিং আনলোডিংয়ের কাজের খবর নিয়ে আসবো ওয়ার্ক ফ্রম হোম জবের খবর নিয়ে আসবো রকম কাজের খবর নিয়ে আসবো ওয়ার্ক ফ্রম হোম জবস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই কাজের খবরও নিয়ে আসবো তো তোমরা যারা আমার এই চ্যানেলটে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের প্রথমে অল করে দেবে যখনই আবার নতুন কাজের খবর নিয়ে আমি চ্যানেলে আপডেট দেব সেই সব খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে দেখতে পাবে আমি দরকার হলে রাত্রেবেলা লাইভ অনুষ্ঠানেও আসবো ঠিক আছে কারণ আগামীকাল আমাদের তো জি ফোর যে খড়গপুরের সাইটা আমরা খুলছি আগামী দিনে কিন্তু ওই কাজের খবরের জন্য আমি রাত্রিবেলা লাইভে আসবো তোমরা আমার লাইভ চ্যানেল যদি দেখতে চাও নটার পরে আমার আমি লাইভে আসছি সেখান থেকে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে রাত্রির নটার সময় আমি লাইভ অনুষ্ঠানে আসবো আগামীকাল যারা জি ফোর এসের এই সিকিউরিটি গার্ডের জন্য খড়গপুরে যেতে চাইছো তারা আসতে পারো ধন্যবাদ থাকবেন থ্যাংক